মাতাল হয়ে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হয়ে শাস্তি পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি 14 জুন 1998 সালে যুক্তরাষ্ট্রে মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেফতার হন। পরে তার এই অপরাধের জন্য 11 ফেব্রুয়ারি 1999 সালে তাকে 120 দিনের জেল ও $705 জরিমানা করে বিচারক মলি জোনস। আদেশনামায় আরো বলা আছে, জয়কে যখন টেক্সাসের টারন কান্ট্রিতে গ্রেফতার করা হয় তখন সে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের বাহিরে ছিল এবং তার কাছ থেকে সে সময় একটি পিস্তল উদ্ধার করা হয়। এখানেই শেষ নয়, 19 মার্চ 2000 সালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কান্ট্রিতে জয়কে গ্রেফতার, 29 এপ্রিল 2001 সালে ভার্জিনিয়ার রাফাহানক কান্ট্রিতে, 20 মে 2004 সালে আর্লিংটন কান্ট্রিতে আইন ভঙ্গর অপরাধে গ্রেফতার এবং 6 ফেব্রুয়ারি 2006 সালে ভার্জিনিয়ার হ্যানোভার কান্ট্রিতে গ্রেফতার হন জয়। বিচারে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানা করা হয়েছিল।